হ্যালো এভরিওয়ান, বাঙালি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি আমার আলুর ভাজা। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগে। তো চলুন রেসিপিটা আমার দেখে নিন। তো আমি এখানে নিয়েছি বড় সাইজের দুটো আলু। আলুগুলোকে ছুলে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে দুটো পেঁয়াজ, নিয়েছি এখানে কাঁচা লঙ্কা তিনটা। তো এখন আমি আলু কেটে নেব। তো আলুটা আমি কিভাবে কাটবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা কেটে নেব। তো এভাবে আমি সব আলুগুলোকেই কেটে নেব। তো আমার সব আলুগুলোই কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। আর কাঁচা লঙ্কাগুলো আমি লম্বাভাবে কেটে নেব। তো সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সরষার তেল দিলাম। আলু ভাজা কিন্তু সরষার তেলেই বেশি স্বাদ হয়। তেলটাকে গরম হতে দেব। তো তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। আর দেব আমি দুটা শুকনো লঙ্কা। আর দেব আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এটাকে কিছুক্ষণ চালিয়ে নিয়ে আলু আর পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। এখন আমি এটাকে কিছুক্ষণ চালিয়ে নেব এভাবে। এভাবে কিছুক্ষণ চালানোর পর এটার মধ্যে আমি হলুদ দিয়ে দেব। আর দেব আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে চালিয়ে নেব। কিছুক্ষণ এভাবে আলুগুলোকে চালিয়ে নিয়ে আঁচটাকে আমি কমিয়ে দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। তো 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। আলুগুলো কিন্তু আমার এখন 70% এর মতো সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা আমি এভাবে ভেজে ভেজেই সেদ্ধ করে নেব। এই আলু ভাজাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যে আলু ভাজাটা হয়ে যায়। তো আলু ভাজাটা আমি চালিয়ে চালিয়ে এভাবে আঁচটাকে কিন্তু এখন মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। তো আলু ভাজাটা আমার খুব ভালো মতো ভাজা করা হয়ে গেছে, আর আলুটা সফট হয়ে গেছে। তো এটাকে এখন আমি বন্ধ করে দেব। তো আমার আলু ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।